কিসের দিকে প্রাক্তন করে দেওয়া পার্টি আমি আমি শুধু আপনাদের বলবো মিছিল কেন, আরে দুর্গাপূজা অষ্টমীর দিন বাংলাদেশে 37,000 দুর্গাপূজা হয়, ওই দিনই বিজয় করে দিল। অন্য সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ বজরংবলীর পায়ে রেখে দেওয়া হলো, বলল আমরা সনাতনীরা পবিত্র করেছি। ধরে ইস্কনের প্রভু প্রান্ত দাস 200 মন্দির ভেঙেছে, রাম ঠাকুরের মন্দির, নোয়াখালীর জাগ্রত কালী মন্দির, নোয়াখালীর ইস্কনের মন্দির সব ভেঙে তছনছ করেছে, 9 জন হিন্দুকে খুন করেছে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পাশে রংপুর জেলা, আমাদের যেমন জুনপুটে, সৌলাতে, বগুড়ান, জলপাইতে মৎস্যজীবীরা থাকেন, তফসিলি জাতি পরিবারের লোকেরা যাদের নিয়ে আমাদের ধীরেন্দ্রা লড়াই করেন, সেই পরিবারের 67টা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে গ্রামের পর গ্রাম। 5 দিন পরে ধরা পড়ল কে? ধরা পড়ল ইকবাল হোসেন। কোন 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 সনাতনীরা কাজ করে না। আপনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, সব বিষয়ে ফটফট 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 করেন, কিন্তু বাংলাদেশের এত বড় নির্যাতনের পরে বাংলার মেয়েকে মুখ খুলতে দেখেছেন? মুখ খুলতে দেখেননি, কারণ তার 30% ভোট ব্যাংক নড়ে যাবে। সনাতনী ভদ্রমণ্ডলী, মাইকের আওয়াজ প্রায় মিছেদা বাইপাস থেকে এই ছোট শহর কাঁথি শহর সর্বত্র ছড়ানো আছে। যতদূর আমার কণ্ঠস্বর যাচ্ছে সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা 2 কিলোমিটার পথ হেঁটেছি এবং এই সমাবেশে যা লোক আছে তার 4 গুণ লোক মিছিলে হেঁটেছে, কারণ জায়গা ছোট, সরকারি মাঠ, জায়গা বিজেপির জন্য নয়, বিজেপি কেন, কোন বিরোধী দলের জন্য নয়, সেটা করে আমাদেরকে আটকানো যায়নি, ভবিষ্যতেও যাবে না। আমি প্রথমেই কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী সহ তার জেলার যে টিম আছে, ভাজপা পরিবার, সম্মানীয় বিধায়ক বৃন্দ, শ্রী অরূপ দাস দক্ষিণ কাঁথি, শ্রীমতী সুমিতা সিনা উত্তর কাঁথি, ভাই শান্তনু প্রামাণিক খেজুরি, শ্রী রবীন্দ্রনাথ মাইতি ভগবানপুর, এবং এই সাংগঠনিক জেলা থেকে রাজ্য কমিটির সদস্য সম্মানীয় সোমনাথ রায়, সম্মানীয় সাধারণ সম্পাদক বৃন্দ, শ্রী অসীম মিশ্র, শ্রী সুদাম পণ্ডিত, শ্রী তাপস দলাই, সাংগঠনিক জেলার বিশিষ্ট কর্মকর্তা রমাকান্ত প্রধান থেকে নবীন প্রধান, প্রাক্তন পুর প্রধান সৌমেন্দু অধিকারী থেকে এই কর্মসূচির অত্যন্ত সফল ব্যবস্থাপক, অন্যতম ব্যবস্থাপক জেলা পরিষদ মেম্বার চন্দ্রশেখর মণ্ডল,
এবং মহিলা মোর্চা, যুব মোর্চা, তফসিলী মোর্চা, কিষাণ মোর্চা, প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়ক সহ এই সাংগঠনিক জেলার প্রত্যেককে আমি নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এর বাইরেও তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় নবারুণ নায়ক, তাহলে সনাতনের সংস্কৃতি রক্ষা হবে আর ভারতীয়ত্ব রক্ষা হবে। তিনতলা পাকা বাড়ি করলেন, দুখানা গাড়ি করলেন, ছেলেকে ডাক্তারি পড়ালেন, মেয়েকে লয়ার করলেন, কিন্তু দেশটা যদি তালিবানের হাতে চলে যায় কি হবে? আফগানিস্তান থেকে শিক্ষা নেননি, আফগানিস্তান থেকে শিক্ষা নিন, প্লেনে চাকা ধরে ঝুলতে হয়েছে শিখদেরকে, জৈনদেরকে আর হিন্দুদেরকে। নরেন্দ্র মোদীজি দেবী শক্তি বলে একটা বিশেষ অভিযানে ভারতের বায়ুসেনাকে দিয়ে ভারতে ফিরিয়ে নিয়েলেন, বাড়ি ঘর দুয়ার ফেলে দিয়ে চলে আসতে হলো। তাই দেশ যদি থাকে, দেশে যদি সঠিক দলের হাতে থাকে, সঠিক নেতার হাতে যদি দেশ থাকে, তাহলে আপনিও সুরক্ষিত থাকবেন, নইলে আর আপনার সম্পদ ধন সম্পদের কোনো মূল্য থাকবে না। তাই কলকাতা কর্পোরেশন থেকে কাঁথি পুরসভা কাদের হাতে দিলে রাত্রে শান্তিতে ঘুমাতে পারবেন? মহিলারা সন্ধ্যাবেলা বাড়ির বাচ্চাদেরকে নিয়ে ফুচকা ভেলপুরি খেতে বেরোতে পারবে, এইটা ভেবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাই জটবাঁধন তৈরি হন, যারা 235 দম্ভ দেখিয়েছিলেন তারা আজ নাই, যারা ভেবেছিলেন ভারতবর্ষ আমরা যুগে যুগে চালাবো, দশকের পর দশক চালাবো, শতাব্দীর পর শতাব্দী চালাবো, তারা আজ নেই, ভ্যানিশ হয়ে গেছে। আর আজকে যারা 213 দম্ভ দেখাচ্ছেন, পুলিশ বাবা শরণাপন্ন হয়েছেন, তাদেরকেও বলে দিই একই জিনিস আসবে। আমি অনেক ঘটনার সাক্ষী, আপনাদের বয়স কম, 2004 সালে আমি তমলুকে লড়েছিলাম বিজেপি তৃণমূল জোটের প্রার্থী লক্ষণ শেঠের বিরুদ্ধে, সেদিন অল্প ভোটে আমি হেরেছিলাম। তারপরে 2005 কাঁথি পুরসভার ভোট বদলা নেওয়ার জন্য একই কায়দাতে এখন যা করছেন তাই হয়েছিল। আর আমি মোটরসাইকেল করে ঘুরেছিলাম, আমার শ্বশুরবাবু ভ্যানে চড়েছিল, ভোট হয়েছিল 18টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আর 2টো ওয়ার্ডে বিজেপি, আমরা জোট করে লড়েছিলাম 2005-এ, তৃণমূল বিজেপি জোট 18-2 শ্বশুরবাবু।